বড় বড় যারা ব্যবসায়ী হন অনেক সম্পদের মালিক হন তাদের অভাবটা কিসের থাকে নিজের ভোগের জন্য তেমন কিছুর কমতি ঘাটতি নাই বিলিয়ন বিলিয়ন টাকা বা ডলারের মালিক হওয়ার পরও তাদের আরো চাই এবং সেই চাওয়া পূরণ করার জন্য হেন কোনো পদক্ষেপ নেয় যে অনেক সময় করে না সমস্যাটা কোথায় আমি একদিন এক বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছি এরকম যে ভাই কত টাকা লাগে মানুষের এমন বহু ব্যবসায়ীকে আমরা জানি চিনি যে এরা দুনিয়ার জীবনকে ভোগ করার যত উপায় আছে এসব উপায়গুলো অবলম্বন করার মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তাদের আছে এরপরও সম্পদ আহরণের জন্য এত পাগল পড়া এবং বৈধ অবৈধ বাস বিচার নাই এত পাগলের মতো অস্থির হয়ে যায় কারণটা কি তাদের অভাবটা কিসের আমি তো অভাব দেখি না এত শত এত হাজার কোটি টাকা থাকলে এরপরে মানুষের অভাব থাকে তখন আমাকে ওই ব্যবসায়ী ভদ্রলোক বললেন ভাই অভাবটা হলো আসলে ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমার চাইতে আরেকজন বড় পয়সাওয়ালা আছে অতএব তার সাথে টেক্কা দিতে হবে অমুক সেক্টরে আমার দাপট তৈরি করতে হবে তাহলে আমি পাওয়ার হোল্ড করব ভাব আসবে ভাব পয়সার অভাব না অভাব কিসের ভাবের অভাব তো ইমানদার যখন এইভাবে জিনিসটা দেখবে যে সকল সম্পদ আল্লাহ তাআলার দেওয়া তখন তার ভিতরে বিনয় আসবে অহংকার আসবে না অহংকার না আসলে কি হবে হাজারো গন্ডগোল হাজারো ফাসাদ হাজারো অসুস্থ প্রতিযোগিতা অন্যায় আচরণ এগুলোর পথ বন্ধ হয়ে যাবে যখন মানুষ কি হবে বিনয়ী হবে বিনম্র হবে মোহতারাম হাজেরিন সেই সাথে মানুষ যখন এই দৃষ্টিভঙ্গি লালন করবে যে আল্লাহ তাআলা আমাকে যা টাকা পয়সা দিয়েছেন যা আমি উপার্জন করেছি এগুলো সবগুলো আল্লাহ আমাকে দিয়েছেন আমার কাছে আমানত ফার্সি ভাষার একজন কবি খুব চমৎকার করে বলেছেন ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত যার অর্থ হলো যে এই যে আমানত সম্পদ জীবন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে অর্পণ করা হয়েছে মূলত এই সবগুলোর মালিকানা কার আল্লাহ তাআলার তাহলে আমি শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করছি দেখভাল করছি কতক্ষণ রাখবেন তিনি জানেন কতটুকু রাখবেন তিনি জানেন এমন সময় নিয়ে যাবেন যে আমি হয়তো টেরো পৃথিবীর কোনো টেকনোলজি আজও আবিষ্কার হয় নাই কেমন পর্যন্ত হবেও না যে আপনার সম্পদের নিরাপত্তা আপনাকে দিয়ে দিবে যে এটা আপনার কাছে মরণ পর্যন্ত থাকবে গ্যারান্টি আছে এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে যত পাওয়ার হোল্ড করুক না কেন কতক্ষণ থাকবে ওরা নিজেও কিভাবে যাবে কোন দিক থেকে যাবে কোনটা ঘটবে এই ভবিষ্যতের ইলম এবং নলেজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ আহরণ করতে এটা কেউ অর্জন করতে পারবে না যে ভবিষ্যৎ বলে দিবে মোহতারাম হাজিরি এই জন্য ইমানদার অহমিকা দেখাবে না ও যে কবিতা আছে না ছন্দ আছে না যে সকাল বেকা বেলার ফকির রে তুই সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা কখন আল্লাহ তাআলা কি করবেন আমাদের আশেপাশে অজস্র ঘটনা ঘটছে না আমার পরিচিত একটা জায়গায় বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে তো আমি বিভিন্ন জায়গায় নক করেছি এক ভদ্রলোক একজন মুরব্বী মানুষকে পাঠাইছে কথাবার্তা বললাম চাচা দেখতে শুনতে শিক্ষিত মানুষ মনে হয় নাম মোবাইল নম্বর লিখতে বললাম সুন্দর ইংরেজি অক্ষরে লিখলেন যে আমার চাইতে ভালো তো বললাম যে কি করছেন বলেন যে বাবা একসময় আমার কাপড়ের ব্যবসা ছিল অনেক বড় ব্যবসা ছিল এখন তিনি একটা বাড়ির দারোয়ানের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছেন এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে অহরহ ঘটে বহু নবাব বহু বড় বড় জমিদারদের সন্তানরা এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় ভালো করে খেতেও পায় না আসলে না এসব ঘটনা আমাদের সামনে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা নত হওয়া শিখবে যখন তার এই দৃষ্টিভঙ্গি আসবে যে সম্পদের মালিকানা কার আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো আমার কাছে আমানত